আল্লাহ তাআলা বলেন আমি লোহা নাযিল করলাম, ফিহি বাসুন শাদীদ, এর মধ্যে আছে অনেক বেশি শক্তি, আর এর মধ্যে মানুষের জন্য রয়েছে প্রভূত কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহা নাযিল করলেন, এর মধ্যে মানুষের জন্য কল্যাণ রয়েছে, ওই শব্দটা, ওই আয়াতের ওই শব্দটা থেকে সূরার নামকরণ করলেন। এখন এই লোহা মানে কি? লোহা মানে কেবলমাত্র লোহা নয়, লোহা এখানে একটি শব্দ, এই শব্দের দ্বারা অনেক কিছু বোঝানো হয়। লোহা হলো এমন একটা জিনিস, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে একটা বৈজ্ঞানিক তথ্য দিলেন। বৈজ্ঞানিক তত্ত্বটা হলো এই, দুনিয়ার মানুষ তাদের প্রয়োজনে আল্লাহর দেয়া জ্ঞান ব্যবহার করে এক এক জিনিসের আকৃতি প্রকৃতি পরিবর্তন করে কত কিছু বানায়। মানুষ মাটি দিয়া বাড়ি বানায়, মাটি দিয়া ঘর বানায়, একটা সময় কাঁচা মাটি দিয়া বানাতো, এখন মানুষ মাটির দ্বারা পাথরের মতো শক্ত পা কি বলে যে ইট তৈরি করে, সিমেন্ট তৈরি করে, এরপর ওইটা দিয়া বাড়ি বানায়, কিন্তু সব কিছুর মূল হলো মাটি, ঠিক কি না? তাহলে একই জিনিস দিয়ে মানুষ কত কিছু বানায়, এই মাটির থেকে আল্লাহ পাক কত ফল ফসলাদি উৎপাদন করে, জিনিস একটাই, তার থেকে অনেক কিছু বের হয়। ধান আল্লাহ তাআলা দিয়েছেন, চাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই ধান চাল থেকে মানুষ কত রকমের খাবার বানায়, কত রকমের পিঠা বানায় কি না? গম আটা ময়দা আল্লাহ তাআলা দিলেন, আর ওটা দিয়া দুনিয়ার কত হাজার রকমের খাবার বানায়। আল্লাহ দিলেন চিনি, ওই চিনির থেকে মানুষ কত কিছু বানায়, একটা দুইটা খাবার নয়, হাজার হাজার খাবার মানুষ সেটার থেকে বানায়। তাহলে একটা জিনিস থেকে অনেক কিছু হয়, এগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে উৎপাদন করার জন্য দিয়েছেন। কিন্তু লোহা হলো এমন একটা জিনিস যেটা দুনিয়ার মধ্যে উৎপাদন করা যায় না, এটা মানুষ আগে জানতো না। মানুষ হয়তো ভাবতো দুনিয়াতে লোহা খনিজ সম্পদ, কিন্তু এটা হয়তো দুনিয়ার জিনিস। আল্লাহ তাআলা যখন বললেন লোহা আমি নাযিল করলাম, বিজ্ঞান একটা সময় গবেষণা করতে করতে পেয়ে গেল লোহা এই দুনিয়ার কোনো উপকরণ নয়, যখন বিগ ব্যাং হয়েছে, ওই বিগ ব্যাং এর সময় অন্য কোন জায়গা থেকে লোহা এই দুনিয়ার মধ্যে এসে পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যা কল্পনা করে গবেষণা করে খুঁজে পেল, আল্লাহ পাক সেই কথা কোরআন শরীফে বলে দিলেন যে লোহা আমি নাযিল করেছি, এটা ধান চালের মতো জমিন উৎপাদন করার জিনিস না, এটা বাহিরের থেকে এসেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন এর মধ্যে মানুষের জন্য প্রভূত কল্যাণ রয়েছে। এখন দুনিয়ার যত কাম সব কিছুর মধ্যে লোহা আছে না নাই? আপনার দেহের ভিতরে দেখেন কত জায়গায় লোহা আছে, বুতাম বানান, ওই বুতামের ভিতরে লোহার শিক আছে না, এরকম অনেক বুতাম এরকম আছে না? আপনার দেহের ভিতরে আছে, আপনার জুতার ভিতরে আছে, আপনার জামা কাপড়ের ভিতরে আছে, ভিতরে হাড় ভেঙে গেলে ওই মানুষের দেহের ভিতরেও লোহা ঢুকায় কি ঢুকায় না? লোহা ছাড়া কিচ্ছু চলে না, বাড়ি বলেন, গাড়ি বলেন, চলবেন, খাবেন, যেই খাবার পেটে খান ওইটাও লোহা দিয়া বানায়, ঠিক কি না? লোহা ছাড়া অসভ্য দুনিয়া, দুনিয়া সভ্য হয়েছে লোহার মাধ্যমে, দুনিয়া সুন্দর হয়েছে লোহার মাধ্যমে। ওই লোহা কে দিয়েছেন? আল্লাহ তাআলা ওই কথাই বলছেন এই সূরার আয়াতের মধ্যে, ইঙ্গিত দিয়েছেন, এটা আমার আলোচ্য বিষয় না, এটা হলো নামকরণ। লোহা কেন নামকরণ করলো? এই লোহা হলো একটা গবেষণার জিনিস, এই লোহা হলো একটা চিন্তার জিনিস, এই লোহা নিয়ে মানুষ যেন চিন্তা করে গবেষণা করে। আমি যদি তোমাদেরকে লোহা না দিতাম, তাহলে তোমরা ওই অসভ্য আগের জাতির লোকদের মতো থেকে যেতে, ঠিক কি না? তাহলে এই যত সব উন্নয়ন এক দেশ থেকে আরেক দেশে যান, ওই বিমান কি দিয়ে তৈরি, ঠিক কি না? আপনি যেই জাহাজ দিয়ে যান এক দেশ থেকে আরেক দেশে, সমুদ্রে যেই জাহাজ চলে হাজার হাজার টন, ওই জাহাজ কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। আপনি রাস্তায় হাঁটেন, রাস্তা যে মেশিন দিয়া বানা, ওটা কিসের তৈরি? লোহার তৈরি। কোথায় যাবেন লোহা যারা? আল্লাহ তাআলা বললেন এখানে লোহা নাযিল করার কথা বলে আল্লাহ, ধান চাল মাটি এই যে পাথর পানি অন্যান্য জিনিস, যেই জিনিসগুলো জমিনে উৎপাদন হয় ওগুলার থেকে লোহার গুরুত্ব বেশি, আল্লাহ এটা বুঝায় দিলেন। আমি যদি লোহা না দিতাম, তাহলে তোমরা কিন্তু এই সভ্য সুন্দর দুনিয়া তৈরি করতে পারতে না, এত বড় বড় অট্টালিকা তৈরি করতে পারতে না। কিসের অহংকার করো? ওই লোহা তো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবার মুফাসসিরে কেরাম লোহার তর্জমা করেছেন, লোহার ব্যাখ্যা করেছেন এভাবে, লোহা মানে লোহা নয়, লোহা মানে রাষ্ট্রীয় ক্ষমতা, ফিহি বাসুন শাদীদ, এর মধ্যে আছে মহা ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রীয় যে সরকার, রাষ্ট্রের যে পাওয়ার, এর ক্ষমতা আছে না নাই?
চাইলে কাউ কাউকে বাঁচিয়ে দিতে পারে, চাইলেই কারোর ফাঁসির দণ্ড ক্ষমা করে দিতে পারে, আবার চাইলে বিনা অপরাধীকেও ফাঁসি দিতে পারে, ঠিক কিনা? ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালামের তর্ক হচ্ছে, ফেরাউন বলল আমি খোদা, মূসা আলাইহিস সালাম বললেন যে আমি সে আল্লাহর দিকে ডাকছি যে আল্লাহ জীবন দেয়, যে আল্লাহ মরণ দেয়, যে আল্লাহ জীবন মরণের মালিক, ওই আল্লাহর পূজা করো, ওই আল্লাহর গোলামি করো। ফেরাউন কয় আমি তো জীবন দেই, আমি তো মরণ দেই, কিভাবে জীবন মরণ দাও? এই জেলখানার থেকে দুইজন কয়েদি নিয়ে আসো, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। একজনকে বলল যাও, তোমার বিদায় করে দিলাম, জীবন দিয়া দিলাম, বাঁচায় দিলাম, ফাঁসির আসামি। আরেকজনকে বললো ওই ব্যক্তি ফাঁসির আসামি না, তাকে সাথে সাথে খুন করো। খুন করে বললো এই দেখো আমি মরণ দিলাম, আমি জীবন দিলাম। এই ফেরাউনের চরিত্রের মানুষ আজকের দুনিয়াতেও আছে না নাই? হাজার হাজার কোটি কোটি অপরাধী রাস্তায় রাস্তায় ঘুরে খবর নাই, বরং কত আল্লাহওয়ালা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বিনা কারণে। আমার ভাইয়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন এ রাষ্ট্রীয় ক্ষমতা, লোহা মানে এখানে বুঝাতে চাইলেন মুফাসসিরিন কেরাম বলেছেন এর দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতার প্রতি ইঙ্গিত করা হয়েছে, এরকম অনেক উপকার আছে। এই রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে সেখানে আল্লাহর দিন বিজয় করা যায়, আল্লাহর বিধান বাস্তবায়ন করা যায়। ওই রাষ্ট্রীয় ক্ষমতা যদি না থাকে, হাজার কোটি মানুষ মিলেও আল্লাহর দিনের বিজয় করা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন এটার অনেক উপকার। যাই হোক, ওটা আমার আলোচ্য বিষয় নয়। এবার আসুন আমরা আলোচনা করব এই সুরার ২৭ নম্বর আয়াত, এই সুরার ২০ নম্বর আয়াত থেকে। সুরাটি কোরআনুল কারীমের ২৭ নম্বর সুরা। কত নম্বর সুরা? পিছনে তারা বললেন না কত নম্বর, ঘুমাইলে চলবে না, আলোচনা মুখস্থ করতে হবে। ২০ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কি বলেছেন আমরা শুনি। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাত ثم يهيج فرا فتراه مصفرا ثم يكون حتاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين বলেন তোমরা ভালোভাবে জেনে নাও এই দুনিয়ার জীবনটা আসলে খেলতামশার মতো, এগুলো অপ্রয়োজনীয় গল্প আড্ডা, যেমন বাদ্যিক চাকচক্যর সৌন্দর্য, এগুলা যেমন, দুনিয়াটা হলো এমন। এই দুনিয়া হলো অহংকার আর তীব্র প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা, সন্তানের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার জায়গা হলো দুনিয়া। আর এগুলার উদাহরণ হলো এমন, কৃষক যেমন একটা চৌচির জমির মধ্যে আল্লাহ পাকের দেয়া প্রচণ্ড বর্ষণের মাধ্যমে যখন জমিটা আবাদ উপযুক্ত হয় আর সেখান থেকে কৃষক ফসল ফলায়, আশায় বুক বাঁধে অনেক ধান হবে, অনেক ফসল হবে, অনেক সম্পদ হবে, অনেক টাকা পয়সার মালিক হবে। যখন জমিন থেকে চৌচির জমিনের মধ্যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার মাধ্যমে জমিন থেকে ফসল উৎপাদন হয়, কৃষক যখন আশায় বুক বাঁধে, তার পরক্ষণে চলে আসে খরা। খরা আসার পরে এই ফসলগুলো মরতে মরতে হলুদ বর্ণে রূপান্তরিত হয়ে যায়, আর কৃষক একেবারে খালি খালি হাতে কৃষক তার ঘরে ফিরে। এই আশা যেমন হতাশ হয়ে যায়, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সম্পদের মোহ, আর ওই দুনিয়ার সন্তানের মোহ, দুনিয়ার এই যে সৌন্দর্য, ওই সব কিছু হলো ওই কৃষকের ওই ফসলের মতো। এরপর আল্লাহ তাআলা বলেন অপরদিকে আখিরাত হলো কঠিন দুর্বিষহ সাজা। আবার ওই আখিরাতে আছে জান্নাত, যার তলদেশে, জান্নাতের তলদেশে রয়েছে সেই নহর সমূহ, আর ওই আখিরাতে রয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি। এই দুনিয়া কেবলমাত্র ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা কি কি বোঝাতে চেয়েছেন। ইয়ালামু ইন্নামাল হায়াতাদ দুনিয়া, ইয়ালামু ইন্নামাল হায়াতুদ দুনিয়া, তোমরা জেনে রাখো এই দুনিয়ার হায়াত
আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে জানতে বললেন, কারণ হলো বন্ধুগণ আল্লাহ আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, আসলে জ্ঞানের মালিক তো আল্লাহ ছাড়া কেউ না, দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখি ওই সব জ্ঞানের মালিক হলো একমাত্র আল্লাহ। জ্ঞানের মালিক কে? আল্লাহ তাআলা যাকে বোকা বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ঘিলুটা দেয় নাই, এরকম কত মানুষ কোটিপতি বাবার সন্তান রাস্তায় হাঁটে লুঙ্গি মাথায় দিয়ে আছে না নাই, তাহলে আল্লাহ তাকে জ্ঞান দেয় নাই, বাবার কোটি টাকা দিয়ে কি সন্তানকে জ্ঞানী বানাইতে পারছে? আবার আমরা আমাদের বাংলাদেশের জাতীয় কবির খবর আমরা জানি, জাতীয় কবির নাম কি সবাই বোধ নাম জানেন না? কি নাম? কাজী নজরুল ইসলাম। কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই কিন্তু জ্ঞান দিয়েছেন কে? তার জ্ঞান এত চমৎকার, কোরআন হাদিসের আলোকে কথা বলেছেন, সব সময় ইসলামের পক্ষে লিখেছেন, কিন্তু মাদ্রাসায় পড়েন নাই, ওই রুটি দোকানে রুটি বেলছেন, আর অমনি ওই ব্যক্তি ওই জায়গা থেকেই কবি নজরুল বনে গেছেন, তার নামের উপর এখন মানুষ ডিগ্রি নেয়, তার লেখা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কিন্তু উনি কোনো বিশ্ববিদ্যালয়ে পাশ করে নাই, ঠিক কি না? তাহলে জ্ঞান দেওয়ার মালিক কে? নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, ওই নবী রাসূলরা কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, নবীদেরকে আল্লাহ কারোর ছাত্র বানায় নাই। আল্লাহু আকবার! কারণ নবীদেরকে কারোর ছাত্র বানাইলে নবীরা নেতা হবে কেমনে? নেতা তিনি হবেন যিনি কারোর ছাত্র হবেন না, নবীরা হয় সবার ওস্তাদ, নবীরা সবার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুয়িস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে আসছি, আমি কারোর ছাত্র নই। আল্লাহু আকবার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত জ্ঞান দিয়েছেন, যত জ্ঞান দুনিয়ার আর কাউকে দেয় নাই, ওই লক্ষ লক্ষ পয়গাম্বরের যত জ্ঞান ছিল আল্লাহ নবীর একা তার চাইতে বেশি জ্ঞান ছিল। সুবহানাল্লাহ! এত জ্ঞান শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে জানাচ্ছি, জেনে রাখো, কোত্থেকে জানবে আমি না জানাইলে? ভালো মন্দের খবর তো কেউ জানে না, ভালো মন্দের খবর কেউ জানে? আগামীকাল কি হবে তার খবর কেউ জানে? মানুষ বলতে পারবে 10 মাস পরে হয়তোবা আল্লাহ সুস্থভাবে যদি দুনিয়ায় আসে তাহলে একটা সন্তান তার হবে, একটা সিগন্যাল আছে, কিন্তু মানুষ কোন দিন পড়ে যাবে 10 মাস আগে আসার খবর জানে, কিন্তু 10 সেকেন্ড আগেও মানুষ মরণের খবর জানে না। জানে আমার বন্ধুগণ, তাহলে গায়েবের মালিক হলো আল্লাহ, মূল জ্ঞানের মালিক আল্লাহ। ওয়া আল্লামাল আদাম আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লামা বানাইছে, কি বানাইছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জ্ঞান দিয়েছেন, আর ওই জ্ঞান আমাদের মাঝে নবী আলাইহিস সালাম বিতরণ করেছেন। তিনি বলছেন, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নামাল হায়াতাদ দুনিয়া হায়াতুদ দুনিয়া, নিশ্চয় দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়া হলো খেল তামাশা, মানুষ যেমন বাচ্চারা যেমন অনেক খেলনা দিয়া অনেক কিছু বানায়, বিগ গেমস দিয়া কতক্ষণ বাচ্চারা ব্রিজ বানায়, কতক্ষণ ঘর বানায়, কতক্ষণ টাওয়ার বানায়, কতক্ষণ পরে আবার নিজে নিজেই এগুলা ভাঙে, এগুলার কোনো অস্তিত্ব নাই, এগুলার কোনো বাস্তবতা নাই, এগুলা সব কল্পনা, ঠিক কি না? আল্লাহ বলেন, দুনিয়াতে এরকম খেল তামাশার জিনিস এই আছে নাই, তোমরা এটা বুঝো না, আমার থেকে জ্ঞান নাও, আমি তোমাদের জ্ঞান দিচ্ছি। অথচ বন্ধুগণ, আজকের দুনিয়ার মানুষেরা, বহু মানুষ এমন আছে, লক্ষ লক্ষ দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনার পেশা কি, ওই বেটা কয় আই এম প্লেয়ার, আমি খেলোয়াড়। খেলোয়াড় পরিচয় দেওয়ার মতো লোক আছে না নাই? জাহান্নামের কীট আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে তার গোলামি করার জন্য। খেলা থাকবে দুনিয়ায় ততটুকু, শরীর চর্চার জন্য, অবসরের জন্য, বিনোদনের জন্য ততটুকু থাকবে যতটুকু হালাল, এটা প্রফেশনাল না, খেলা মুসলমান প্রফেশনাল নিতে পারে না, কোন মুসলমান খেলাকে প্রফেশনাল না, জায়েজ নাই, হারাম। কিন্তু আপনি শরীর চর্চার জন্য একটু খেলবেন, তা খেলতে পারেন, অসুবিধা নাই, আপনার শতক ঠিক রেখে আপনি খেলতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমা রাতে, চন্দ্রিমা রাতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রতিযোগিতা দিয়েছেন, দৌড় প্রতিযোগিতা। আবার কিছু মানুষ সমাজে আছে এমন, এত গোমরা জীবনে হাসে না, মনে হয় যেন জাহান্নামের ফেরেশতা মালিক,
জাহান্নামের ফেরেশতা মারলে কখনো হাসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন সব ফেরেশতাদের সাথে দেখা, যখনই ফেরেশতারা পরিচয় জানলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, ফেরেশতারা সবাই আল্লাহ নবীকে ইস্তিকবাল জানিয়েছে, সালাম দিয়েছে, কুশলাদি বিনিময় করেছে, আর মালিক ফেরেশতা হাসি একটাও দিল না, কোনো কথাও বাড়তি বললো না। পরে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল সব ফেরেশতা আমার সাথে কথা বললো, হাসি ঠাট্টা করলো, অথচ এই মালিক ফেরেশতা একটু হাসি দিল না। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন, মালিক ফেরেশতা ওই জাহান্নামের সাজাগুলা দেখে, জাহান্নামের সাজা যে কত কঠিন, ওই কঠিন সাজা দেখার কারণে মালিক ফেরেশতা যেদিন সৃষ্টি হয়েছে ওই সৃষ্টির থেকে আজকের দিন পর্যন্ত ওই মানুষের কষ্ট দেখে দেখে মালিক ফেরেশতা একটাবারের জন্য কোনোদিন হাসি দেয় নাই। ওই মালিক ফেরেশতা জাহান্নামে যাওয়ার দরকার নাই, তার জন্য সাজা নাই, মানুষের কষ্ট দেখে মালিক ফেরেশতা কোনোদিন হাসে নাই। আর আমার সমাজের মানুষেরা বেশি বেশি হাদে হাসে, কম কম কাঁদে। আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, বেশি বেশি কাঁদো, কম কম হাসো, কিন্তু আমরা বেশি না পারি কমও কখনো আল্লাহর কাছে কেঁদে দেখি না, ঠিকই না? আল্লাহর কাছে মাঝে মাঝে একটু কেঁদে দেখবেন, মনটা ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে, কারণ আসল জায়গাই হলো সেটা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া হলো খেলতামাশা, দুনিয়া হলো খেলতামাশা, দুনিয়া কোনো স্থায়ী জায়গা নয়।